तृणमूल सांसद मिमिर मामार बाड़ीते अद्भुत कांड। तीन मामी एबार ग्राम पंचायत निर्वाचने तीन दलेर प्रार्थी। जलपाइगुड़ीर खड़िया ग्राम पंचायत घटना। जुजुधान तीन जा पूनम चक्रवर्ती पर्णा नाग चक्रवर्ती एवं कान्ता चक्रवर्ती। राजनैतिक दल आलादा होलेओ तीन जाय बंधुत्व चोखे पड़ार मतो। राजनीति आर हेशेल एबार आलादा। बाड़ी तीन बउ तीन दलेर प्रार्थी। एक ही बूथ थेके तीन जायेर एके अपरेर बिरुद्धे लड़ाई। ফলে জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন পুরাতন পান্ডাপাড়ার 17/155 নম্বর বুথ এখন সরগরম। এলাকায় তৃণমূল কংগ্রেস থেকে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছেন পুনম চক্রবর্তী, সিপিএম প্রার্থী পর্ণা নাগ চক্রবর্তী ও একই বুথে কংগ্রেসের প্রার্থী হয়েছেন কান্তা চক্রবর্তী। তারা অবশ্য যে সে নন, সম্পর্কে তারা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর মামি। জেতার ব্যাপারে প্রত্যেকেই 100% আত্মবিশ্বাসী। তবে তারা জানেন ভোটে যাই হোক না কেন প্রভাব পড়বে না পারিপার্শ্বিক সম্পর্কে। আমরা আরো খুশি, আমরা সব সময় প্রতিদিন সন্ধ্যাবেলা আমরা একটু বসি ওখানে, হাসা হাসি গল্প হয়। হ্যাঁ, ও বলে যে না তুই জিতলেও ঠিক আছে, ও বলছে না তুমি জিতলেও ভালো, এরকম একটা আমাদের মধ্যে হিংসা হিংসির আগার আগে এগুলো কোনো এখন পর্যন্ত হয়নি। জানি না আগে কি হবে, জানি না, এখন পর্যন্ত নেই। ভোটে জিতে প্রথম কাজ কি থাকছে আপনার? আমার হলো যেগুলো কাজগুলো আমার গত বছর ইনকমপ্লিট হয়েছিল পঞ্চায়েত ভোটে, যে কাজগুলো ইনকমপ্লিট মানে করোনার জন্য আড়াই বছর আমাদের কাজ হয়নি, যেগুলো সেগুলো আমরা চেষ্টা করবো করি। আমরা তিন যা এমনি পারিবারিক সম্পর্ক তো আমাদের আলাদা, সেটা আমাদের যেরকম সৌহার্দ্যপূর্ণ থাকে সেটাই থাকবে, এবং আমরা যদি যেই সুযোগ পাই সেই এলাকার উন্নতির জন্য কাজ করব, দরকার হলে যে মানে সবাই সবাইকে সহযোগিতা করব যাতে তারা কাজ সবাই কাজটা সুষ্ঠুভাবে করতে পারে। রাজনৈতিক ক্ষেত্রটা আলাদা, যার যার ক্ষেত্রে শেষে দাঁড়িয়েছি আমরা সেইভাবেই কাজ করব। মিমি চক্রবর্তীকে কি জানিয়েছেন ব্যাপারটা, তিনি কি বললেন? ও শুনেছে, সবার মুখ থেকেই শুনেছে, ও তিন মামিকেই উৎসাহ দিয়েছে। আমাদের কোনো সত্যি কোনো সমস্যাও নাই, কোনো ঝগড়া বিবাদও নাই, কোনো কিছুই নাই, আমরা সবার সাথে সবার সম্পর্ক, সবাই তো জয়ী হইতে চায়। দাঁড়িয়েছে যখন তখন তো সবাই তো এই আশাই করে 100% জিততে চায়। তিনজনই তো তার মামি, তাহলে কার হয়ে প্রচার করবেন তৃণমূলের তারকা সাংসদ? মিমির তো এখন শ্যাম রাখি না কুল রাখি দশা। তিন বউয়ের এই রাজনৈতিক লড়াই উপভোগ করছেন এলাকার মানুষ থেকে পরিবারের লোকজন। তারা বলছেন পৃথক রাজনৈতিক চিন্তাভাবনা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ। রাজনৈতিক ভাবনা এবং পারিবারিক বন্ধন গুলিয়ে যাবে না বলেই মনে করেন তারা। জয় যারই হোক না কেন শেষমেশ জয়ী হবে পরিবার। জলপাইগুড়ি থেকে ছোটনদের রিপোর্ট, কলকাতা টিভি।